অ্যাকনি হওয়া বর্তমান সময়ে একটি কমন সমস্যা, নানান কারণে অ্যাকনি হয়ে থাকে। তবে কোনো ফ্রুটের কারণে অ্যাকনি হতে পারে এটি শুনলে চমকে উঠবেন অনেকেই। আজকের ভিডিওতে আমি কথা বলবো এই বিষয়টি নিয়ে। এখানে বলে নেওয়া ভালো, কোনো ফল সরাসরি কিন্তু অ্যাকনির জন্য দায়ী নয়। এখানে কোন সময় কী পরিমাণ এবং কী প্রসেসে ফল খাচ্ছেন সেটি বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকনির ঝুঁকি থাকতে পারে এমন একটি ফল হচ্ছে আম। অতিরিক্ত আম খেলে বডিতে হিট ক্রিয়েট হয়, যা থেকে অ্যাকনি, স্কিন রেডনেস ও র্যাশ হতে পারে। খেজুর, কিশমিশের মতো ড্রাই ফ্রুটস গ্লাইসেমিক ইন্ডেক্সের কারণে দ্রুত শরীরে চিনি তৈরি করে, যা থেকে স্কিনে অ্যাকনি হওয়ার চান্স আছে। লিচু এমন একটি ফল যা প্রচুর সুগার ক্যারি করে, তাই অনেক বেশি কোয়ান্টিটিতে লিচু খেলে এটি দেহের সুগার লেভেল ইনক্রিজ করে, যার ফলে অ্যাকনি হতে পারে। অরেঞ্জ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, এটি বেশি পরিমাণে খেলে এক্সেসিভ ভিটামিন সি বডি হিট ক্রিয়েট করে, যা থেকে অ্যাকনি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যে কোনো ফল যখন জুস বা স্মুদি বানিয়ে খাই, তখন তা থেকে ফাইবার চলে যায় এবং তা তখন মোস্টলি সুগার ক্যারি করে। এর ফলেও ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে তাই স্কিন অ্যাকনির সমস্যার কারণ হয়ে যায়। তাই চেষ্টা করবেন ফল আস্ত খেতে। দিনের লাস্ট হাফে ফল খাওয়া আনহেলদি হ্যাবিট, তখন বডি অ্যাক্টিভিটি তুলনামূলক কম থাকায় ফলের যাবতীয় সুগার বা হিটিং কোয়ালিটি স্কিনে এফেক্ট করার সুযোগ পায়। এটি এড়াতে দিনের শুরুতে ফল খেতে পারেন।